বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রায় বিদ্যুতের তারের স্পর্শে তিনজন নিহত ও কমপক্ষে আটজন আহত হয়েছেন বিকাল সাড়ে পাঁচটার দিকে বগুড়া শহরের সেউজ গাড়ির থেকে রথযাত্রা বের করার সময় এই ঘটনা ঘটে এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এস এম আবু সাঈদ সাইদ আহত যারা হয়েছেন তাদের কি অবস্থা এখন আর নিহতদের পরিচয় কি শনাক্ত করা সম্ভব হয়েছে ধন্যবাদ আপনার যে প্রশ্ন করছিলেন সেটা হলো যে বগুড়ার সেউজগাড়ি থেকে মূলত পুলিশ লাইন সংলগ্ন যে শিব মন্দির আছে সেখানে এই রথযাত্রাটি যাচ্ছিল প্রতি বছরই সনাতন ধর্মাবলম্বীদের এই অনুষ্ঠান বা আনুষ্ঠানিকতা তারা পালন করে থাকে আজকেও যথারীতি তারা সেই আনুষ্ঠানিকতা পালন করছে প্রথমধ্যে সেউজগাড়ি এলাকার এই মোড়ে আমি আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে পিছনে যে বিদ্যুতের তার রয়েছে এই যে তেত্রিশ হাজার কেবি ভোল্ডের যে তার এই তারটির সাথে মূলত এই রথযাত্রার উপরের যে গম গম্বুজটি সেই গম্বুজটি বেজে যায় এবং বিদ্যুৎ হয়ে এই ঘটনার স্থলেই আমরা যেটা দেখছি যে এখানে প্রচুর লোকজন এখনও কিন্তু উপস্থিত আছে এই এলাকায় তিনজন মারা যায় এবং বোগড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে আহতদের নিয়ে যাওয়ার পরে সেখানে আরও আরেকজন মারা যায় এবং আমাদেরকে নিশ্চিত করা হয়েছে বগুড়া মোহাম্মদ আলী হসপিটালে আরও একজন মারা যান সব মিলে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে চিকিৎসা দেওয়া হয়েছে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই বিষয়গুলো তদারি করা তদারকি করা হচ্ছে ইতিমধ্যে বগুড়ার পুলিশ প্রশাসনের কর্মকর্তা বগুড়ার জেলা প্রশাসক আহতদেরকে দেখতে বগুড়া শহীদাউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে গিয়েছেন এবং সেখানে আহতদের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা করা হচ্ছে এই ছিল বগুড়া থেকে সর্বশেষ খবর